মাহফুজ আহমেদ একজন বাংলাদেশী অভিনেতা। টিভি নাটক, চলচ্চিত্রে অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি টিভি ধারাবাহিক নির্মাণ করেও তিনি সুনাম কুড়িয়েছেন। জন্ম নোয়াখালী জেলায়। তিনি লাল সবুজ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি চারবার মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। সাংবাদিকতার মধ্য দিয়ে শুরু হয় তার কর্মজীবন। বর্তমানে তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার জগৎপুর গ্রামে। মাহফুজের শ্বশুর সাবেক রাষ্ট্রপতি জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছোট ভাই সাবেক মন্ত্রী জি এম কাদের। মাহফুজ কেবল ভালো অভিনেতাই নন, একই সাথে ভালো নির্মাতাও তিনি। স্ত্রী, কন্যা ও পুত্রকে নিয়ে সুখের সংসার তার। কর্মজীবনেও তিনি সফল। মাহফুজের স্ত্রীর নাম ইশরাত জাহান কাদের। ইশরাত জাহান কাদের জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছোট ভাই জি এম কাদেরের মেয়ে। মাহফুজের ছেলের নাম মারভিন আহমেদ আর মেয়ের নাম আরাধ্য। বিনোদনের পাতায় ছিল তার লেখালেখি। এ সময় প্রখ্যাত সাহিত্যিক ইমদাদুল হক মিলন ও হুমায়ুন আহমেদ এর সুবাদে আগমন করেন অভিনয়ে। 90-এর দশক থেকে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অনুপ্রেরণায় শুরু করেন অভিনয় জীবন। চলচ্চিত্র, টিভি নাটক, টেলিছবি সহ সব ক্ষেত্রে কাজ করে আসছেন তিনি। হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, মোহাম্মদ হান্নানের ভালোবাসি তোমাকে, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ, নার্গিস আক্তারের চার সতীনের ঘর ও তৌকির আহমেদের জয়যাত্রা চলচ্চিত্রে তিনি অসাধারণ অভিনয় করেছেন। ছোট পর্দার রোমান্টিক হিরো হিসেবে তিনি অনেক সুনাম কুড়িয়েছেন। এ পর্যন্ত তিনি প্রায় অর্ধশত ধারাবাহিক ও খণ্ডনাটক পরিচালনা করেছেন। মাহফুজ আহমেদ 1994 সালে চয়নিকা চৌধুরীর লেখা বোধ নাটক প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর শতাধিক খণ্ডনাটক, টেলিছবি ও ধারাবাহিক প্রযোজনা করেছেন। চার বন্ধু মিলে প্লে হাউস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই প্লে হাউস থেকে নির্মাণ করেছেন তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র জিরো ডিগ্রি।